আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর বাড়ি ডিজাইন দেখাবো। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। দেখেন সামনে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং এটা দেখেন নিচতলায় রয়েছে দুই পাশে বসার জায়গা ঢোকার পথে, এবং উপরে রয়েছে পোর্চ। সো আপনারা পোর্চটা ইউজ করতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর পোর্চ সহ বাড়ির ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার হয়। দেখেন এই হচ্ছে সেই বাড়িটার পোর্চ, এবং এটা হচ্ছে বারান্দার ডিজাইন। আপনারা এইভাবে বারান্দার ডিজাইন করবেন, সেটা দেখতে সুন্দর লাগবে। সো প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরে দেখাবো, তারপর এটার ভিতর ডিজাইন দেখাবো, তারপর ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ একবার বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন এই বাড়িটার পিছনে বের হওয়ার জন্য একটা দরজা আছে, চাইলে আপনি এই দরজাটি রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। সো কীভাবে কী করবেন না করবেন এই বিষয়ে সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তো দেখেন অলরেডি আমি এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা শেষ করেছি। তো চলুন এখন আমরা ভিতরের ইন্টেরিয়র ডিজাইন দেখবো। এটার ভিতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তো আপনাদের দেখলে আসলে খুবই পছন্দ হবে। তো চলুন আমরা এর ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখাই আপনাদের কী কী আছে, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সো দেখেন চলেন নিচে দিয়ে আমরা ভিতরে ঢুকি। দেখেন এখানে ঢোকার পথে দেখেন দুই পাশে বসার জায়গা আছে, তারপর এখানে দেখেন নিচে বাইক পার্কিং করতে পারবেন। সো এটা হচ্ছে ভিতরের ডিজাইনটি। দেখেন ভিতরে আমি একটু দেখাই দিই কীভাবে কী করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কী কী আছে দেখা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পর হচ্ছে প্রবেশ পথ, আপনি এখানে ঢুকবেন, নিচে কিন্তু একটা বাইক পার্কিং করতে পারবেন। এবং ভিতরে ঢোকার পর দেখেন এখানে দুইটা দরজা রয়েছে, একটি দরজা দিয়ে আপনি এখানে ভিতরে ঢুকতে পারবেন চাইলে, আবার আটটা দরজা দিয়ে ড্রয়িং রুমেও ঢুকতে পারবেন চাইলে। সো আপনি যদি এই দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকেন, তাহলে দেখেন ড্রয়িং রুমটা খুব সুন্দর করে বড় সড়ো একটি ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং ড্রয়িং রুমে দেখেন আপনার রয়েছে, ড্রয়িং রুমের পার্টগুলোর সাথেই রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। সো আপনি চাইলে এটাকে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। সো আপনার মেহমান আসলে যাতে এই রুমে খাওয়া দাওয়া করতে পারে বা থাকতে পারে, প্লাস এই রুম থেকে যেন ড্রয়িং রুমটা ইউজ করতে পারে ওয়াশরুমটা, এই জন্য ওয়াশরুমটা এটার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এবং এর পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি অ্যাটাচ বারান্দা। এটা বারান্দা এবং এই যে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর একটি টয়লেট সুন্দর করে সাজানো হয়েছে। সো এবং মাঝখানে রয়েছে ডাইনিং, এখানে আপনি হচ্ছে খাওয়া দাওয়া করবেন। ডাইনিং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা আমি আপনি অলরেডি অ্যানিমেশনে দেখেছেন। সো এখানে রয়েছে একটি পেয়ার রুম, নামাজের রুম, এখানে দেখেন তিনজন তিনজন ছজন খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারবে চাইলে। এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম, একটি রুম এবং একটি রুম, আরও দুইটা রুম রয়েছে। এখানে মাঝখানে রয়েছে রান্নাঘর, এখানে আপনি রান্নাবাড়া করবেন এবং এখানে খাওয়া দাওয়া করবেন। সো আপনি চাইলে এখানে এই যে ডিজাইনটা করা হয়েছে এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা ছাড়াও করতে পারেন। এবং এখানে রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য একটি দরজা রয়েছে, এই যে এই দরজাটি চাইলে এই দরজাটি রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। সো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। এবং এখানে একটি কমন টয়লেট আছে যেটা সবাই ব্যবহার করবো। ভিতরের যে আরও অন্য রুম আছে, এই দুইটা রুম, এই দুই রুমের জন্য একটি কমন টয়লেট রাখা হয়েছে। এই রুমের সাথে একটা অ্যাটাচ আছে, এই রুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। সো তাহলে দেখেন এখানে টোটাল 1, 2, 3, 4টা রুম রয়েছে, রয়েছে ড্রয়িং, ডাইনিং, তিনটা টয়লেট, দুইটা অ্যাটাচ, একটি কমন, নামাজের রুম, রান্নাঘর, এবং হচ্ছে সিঁড়ি এবং সামনে পোর্চ। এই পোর্চ দিয়ে আপনি এই যে পোর্চে ওঠার জন্য এই সিঁড়ির এক ধাপ ব্যবহার করবেন, এক ধাপ ব্যবহার করে এই পোর্চে উঠবেন, আরেক ধাপ ব্যবহার করে ছাদে উঠে যাবেন। সো এই হচ্ছে এটা টোটাল
3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটার 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। এটার 1 2 3 4টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি প্রত্যেকটা ফ্লোর প্ল্যান আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দেবো। তো দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখেন একটা কেচি গেট হবে বা যে কোনো গেট লাগাতে পারেন, লোহারও হতে পারে। তো পোস্ট আছে এখান থেকে এই পর্যন্ত 10 ফিট 6 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত আছে 8 ফিট 3 ইঞ্চি। এখানে ঢুকলেন, ঢোকার পরে রয়েছে স্টেয়ার, অর্থাৎ স্টেয়ার এখান থেকে পর্যন্ত 8 ফিট এবং এখান থেকে পুরো ওই পর্যন্ত রয়েছে 15 ফিট 11 ইঞ্চি। সো এখানে ঢোকার পরে বেডরুম 1 বা ড্রয়িং রুম যেটা হিসাবে ব্যবহার করেন করতে পারেন, সেক্ষেত্রে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 12.5 ফিট বাই 12.5 ফিট রুম রয়েছে, খুব সুন্দর রুম। এবং এর সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4.5 ফিট, রয়েছে একটি বারান্দা 9.5 ফিট বাই 3 ফিট। এবং এ পাশে রয়েছে বেডরুম 2, এটাও আপনার হবে 12.5 ফিট বাই 12.5 ফিট, এদের এদিকে একটু কম আছে, একটু ঢুকাই দেওয়া হয়েছে হালকা। এবং এর সাথে রয়েছে একটি বারান্দা 9.5 ফিট বাই 3 ফিট, রয়েছে অ্যাটাচ টয়লেট 2 7 ফিট বাই 4 ফিট। সো এখানে রয়েছে একটি বারান্দা যাতে এখানে আলো বাতাস আসতে পারে, কারণ আলো বাতাস যদি না আসে তাহলে আপনার ডাইনিং রুমটা একটু বদ্ধ হয়ে যাবে, প্লাস আলো বাতাস আসলে ডাইনিং রুমটা ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, ভালো লাগবে দেখতে। সো ডাইনিং রুমটা এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 19 ফিট, এখান থেকে এই পর্যন্ত আছে 11 ফিট বাই 19 ফিট, খুব বড় সড়ো, খুব সুন্দর একটি ডাইনিং রুম। এবং এখানে একটি স্লাইড ডোর হবে, এই ডোর দিয়ে আপনি ভিতরে পাইলে এখানে প্রবেশ করতে পারবেন। সো এটা হচ্ছে পেয়ার রুম, নামাজের রুম 7 ফিট বাই 6 ফিট 1 ইঞ্চি। এবং এ পাশে রয়েছে বেডরুম 3 11.5 ফিট বাই 11 ফিট, এবং বেডরুম 4 রয়েছে 11.5 ফিট বাই 11 ফিট, রান্নাঘর রয়েছে 10 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। সো এ হচ্ছে এটার টোটাল ভিতরের ফ্লোর 2D ফ্লোর প্ল্যানটি। তো এটা দেখেন এখান থেকে এই পর্যন্ত রয়েছে 34 ফিট 8 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 39 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 39 ফিট, এবং টোটাল একবার পোর্চে সব আছে 45 44 ফিট 1 ইঞ্চি। সো যাদের জায়গা কম আছে তারা পোর্চ চাইলে নাও করতে পারেন। তো টোটাল জায়গার পরিমাণ আছে দেখেন 1372 স্কোয়ার ফিট জায়গা আছে এই জায়গায়। সো এই জায়গায় আপনি চাইলে খুব সুন্দর মতো 350 মতো জায়গা আছে, এই জায়গায় সুন্দর মতো বাড়ি করতে পারবেন। তো এবং দেখেন এটা সুন্দর করে এটার মাপগুলো আরও ভালোভাবে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন বোঝার সুবিধাতে। সো এই বাড়িতে কলাম কটা লাগবে একটু দেখেন, 4, 8, 12, আর 4, 16টা কলাম লাগবে, এবং পড়ছে হচ্ছে 2টা 16 আর 2, টোটাল 18টা কলাম লাগবে এই বাড়িটা তৈরি করতে গেলে। সো এটা এখানে সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। সো আমি যে বলছিলাম যে 11 15 ফিট 11 ইঞ্চি, এখান থেকে টোটাল এই পর্যন্ত হবে, অর্থাৎ পোর্চের উপরও একটু চলে যাবে ওয়ালগুলো। সো এই হচ্ছে এটারও বিস্তারিত মাপ, প্রত্যেকটা মাপ সুন্দর মতো এখানে বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে দরজা মাপের প্ল্যান, আমরা একটু দেখি দেখেন এখানে দরজা ডোর 2 আছে 3 ফিট বাই 7 ফিট, ডোর 1 আছে 4 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এবং টয়লেট এবং বারান্দার দরজাগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট করে, আর রান্নাঘরটা আছে 3 ফিট বাই 7 ফিট, বেডরুমগুলো 3 ফিট বাই 7 ফিট করে আছে। এবং বারান্দাগুলো আছে সবগুলো বেডরুমের বারান্দাগুলো আছে স্ট্যান্ডার্ড সাইজে আছে 5 ফিট বাই 4.5 ফিট করে, টয়লেটগুলো আছে 2 ফিট বাই 1.5 ফিট করে, এবং আপনার রান্নাঘরটা আছে 3 ফিট বাই 4 ফিট। এই তো এটা দরজা জানালা মাপের প্ল্যান। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, তো কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই বাড়িটার সম্পূর্ণ ফ্লোর প্ল্যানের PDF ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা এই বাড়ির সম্পূর্ণ স্ট্রাকচার, ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হেল্প করার সাহায্য করার চেষ্টা করবো। সো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। তো দেখেন সেম টু সেম এই বাড়িটা যদি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি, তবে জায়গায় স্থান বেঁধে এবং মালামাল যেহেতু খরচ কম বেশি হয়ে থাকে। সো বর্তমান বাজার দর অনুযায়ী যদি আপনি এই বাড়িটা সেম টু সেম করেন, অর্থাৎ 1372 স্কোয়ার ফিটের মতো যদি এই বাড়িটা করতে যান তাহলে আপনার খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন যদি আপনি একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 24.5 থেকে 25 লক্ষ টাকার মতো খরচ পড়বে যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন। আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র একতলা কাজ করেন সেক্ষেত্রে আপনার 19 থেকে 20 লাখ টাকার মধ্যে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। সো এ হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।